আজ আদিবাসী ভাষা দিবস উপলক্ষে পাঁচিয়াড়া গ্রামে সভা করতে আসলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ এবং সেই মঞ্চ থেকে সাধারণ মানুষের অধিকার নিয়ে মন্তব্য করলেন, তুলে ধরলেন তাদের সরকারের সমস্ত প্রকল্প থেকে কিভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের ভাষা দিবসের দিন রাজ্য সরকার তাদের ভাষাকে স্বীকৃতি দিলেও সমস্ত স্কুলে এখনও অলচিকি ভাষার পঠন পাঠন শুরু হয়নি, সেই দাবি নিয়ে লড়াই করার কথা উল্লেখ করলেন এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের নৈতিক অধিকারের দাবিতে সরব হতে বললেন। বর্তমান সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সরকারের থেকে মুখ ফেরাবে এলাকাবাসী, এমনটাই আশা করলেন ভাষা দিবসের প্রধান অতিথি প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। আজকের কর্মসূচি, আজকে 22 ডিসেম্বর ভাষা দিবস, সাঁওতালি ভাষা দিবস। 2003 সালের এই দিনটিতে অষ্টম তপশিলিতে এই ভাষাটি অনুসূচিভুক্ত হয়েছিল। 18 নম্বর, জানো তো যে 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে ইন্ডিয়ার, তার মধ্যে সাঁওতালি ভাষাও অন্তর্ভুক্ত হয়েছিল অ্যাজ দ্য 18th ল্যাঙ্গুয়েজ। তো আজকে এই ভাষা দিবসে পাঁচিয়ারা আদিবাসী ক্লাবের পক্ষ থেকে আমাদের ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে যে আমরা যাতে এই দহিজুড়ের এই জায়গাটায়, এই গ্রামটায় এসে আদিবাসীদের এই স্মরণীয় দিনটিতে সঙ্গ দিই এবং আমাদের শুভেচ্ছা জানাই, এই সূত্রেই আমাদের আশা। রাজ্য জুড়ে সুবেন্দ্র অধিকারী মিসিং পোস্টার, কি বলবেন? কি পোস্টার? মিসিং পোস্টার, সুবেন্দ্র অধিকারী মিসিং এবং পোস্টার রাজ্য জুড়ে বলবেন। দেখুন, কিছু মানুষের না নাই কাজ তো খই ভাজ, ঠিক আছে? কাজ যদি না থাকে তাহলে কি করবে, তাই এসব করে বেড়াচ্ছে। কে মিসিং আর কে সব জায়গায় প্রেজেন্ট সেটা তো এমনি দেখা যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, জনগণ দেখতে পাচ্ছে, প্রেস দেখতে পাচ্ছে, মিডিয়া দেখতে পাচ্ছে, জুডিশিয়ারি দেখতে পাচ্ছে, রাস্তার অগুন্তি লোক দেখতে পাচ্ছে, তবুও প্রেস থেকে পোস্টার প্রিন্ট করে ফেলা। হ্যাঁ, সুতরাং কিছু মানুষের নাই কাজ তো কই ভাজ কই ভাজছে। কলকাতা মেডিকেল কলেজে ভোট, দেখুন সব জায়গায় নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং সময় মতো হওয়া দরকার, যেটা গত কয়েক বছর ধরে হচ্ছে না। প্রথম নির্বাচন যেটা জরুরি সেটা হচ্ছে ছাত্র নির্বাচন। আমি আবার বলছি, যতক্ষণ ছাত্র নির্বাচন না হচ্ছে ততক্ষণ ভবিষ্যতের প্রজন্ম কোন দিকে যেতে চাইছে, যাদের চিন্তাভাবনা কি, তাদের নৈতিক অধিকার এবং দাবি দাওয়ার দাবি যে কি সেটাও কিন্তু মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে না, সরকার বিশেষ করে পরিষ্কারভাবে বুঝতে পারছে না। সুতরাং ভবিষ্যতের প্রজন্ম যে স্টুডেন্ট, তাদের নির্বাচন খুব তাড়াতাড়ি করিয়ে তাদের ভাষা, তাদের দাবি, এ সম্বন্ধে সরকার অবগত হোক, এটা আমাদের ভয়ঙ্কর বড় দাবি এবং আমাদের সমাজ এবং সারা পশ্চিমবঙ্গের দাবি। নির্বাচন সব সময় হওয়া উচিত, কিন্তু নির্বাচন যদি সঠিকভাবে হয় এবং শান্তিতে হয় তাহলেই তো নির্বাচনের একটা সুফল পাওয়া যাবে। নির্বাচন যদি ব্যাড ইনফ্লুয়েন্সের মধ্যে হয়, নির্বাচন যদি প্রেশারের মধ্যে হয়, নির্বাচন যদি ভয় দেখিয়ে হয়, কে নির্বাচিত হবেন যদি আগে থেকেই সরকার ঠিক করে দেন, তাহলে আর নির্বাচন করার প্রহসনের দরকার নাই। জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানে হুমকি এলাকার সাধারণ মানুষকে। আবার বলুন। জীবনতলায় পঞ্চায়েত প্রধান তৃণমূলের সে হুমকি দিয়েছে এলাকার সাধারণ মানুষ। না না, সেই জীবনতলায় শুধু না, সব তলাতেই হুমকি হচ্ছে, 14 তলা থেকে শুরু করে সব তলাতেই হুমকি, ঠিক আছে? শুধু জীবনতলা না, যে কোনো তলা, যে কোনো নির্বাচনে যদি ভয় দেখিয়ে হয়, কে নির্বাচিত হবেন যদি আগে থেকেই সরকার ঠিক করে দেন, তাহলে আর নির্বাচন করার প্রহসনের দরকার নাই। জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানে হুমকি এলাকার সাধারণ মানুষকে। আবার বলুন। জীবনতলায় পঞ্চায়েত প্রধান তৃণমূলের সে হুমকি দিয়েছে এলাকার সাধারণ মানুষ। না না, সেই জীবনতলায় শুধু না, সব তলাতেই হুমকি হচ্ছে, 14 তলা থেকে শুরু করে সব তলাতেই হুমকি, ঠিক আছে? শুধু জীবনতলা না, যে কোনো তলা, যে কোনো জায়গা, সব জায়গায় হুমকি দিচ্ছে এবং মুখে বলছে যে আমরা শান্তি মতো করাবো, কিন্তু অশান্তির চরম অবস্থা। শুধুমাত্র যে বোমগুলি বেরোচ্ছে তা না, সমস্ত দিক থেকে, সব জায়গা থেকে একটা প্রচণ্ড হুমকি। বাড়ি থেকে বেরোতে গেলে হুমকি, বিজেপির পার্টি অফিসে যদি কেউ যায় তাতে হুমকি, কোনো এলাকায় দাঁড়িয়ে যদি কিছু কথা বলে তাতে হুমকি, পঞ্চায়েতের কথা, চিন্তা ভাবনার কথা হলেই তখন হুমকি। সুতরাং হুমকিটা সব স্তরে সব তলাতেই। এক কথা বলতে গেলে জঙ্গলমহল হাসছে মুখ্যমন্ত্রী বারংবার বলেন, কিন্তু এখানে তো বারবার আপনিও এসেছেন, সত্যি কি জঙ্গলমহল হাসছে? জঙ্গলমহল কিভাবে হাসবে বলো তো বাবা? আমি এখানে 3 কিলোমিটার দহিজুড়ি থেকে আসতে গিয়ে যে ধরনের ধুলো খেলাম এবং আমার গলা আটকে যাচ্ছে, এই ধুলো প্রত্যেক দিন আদিবাসী ভাই বোনেরা খাচ্ছে,
বলা হয় যে সভ্যতার মাপকাঠি হলো শহর এবং গ্রাম যখন কাছাকাছি আসবে, গ্রাম এবং শহরের মধ্যে যখন দূরত্ব কমতে 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 একদম দূরত্ব থাকবে না, তখনই সভ্যতার সর্বোচ্চ মাপকাঠিতে আমরা গিয়ে পৌঁছই, এটা বলা হয়। কিন্তু দেখা গেছে বিগত 8-9 বছরে জঙ্গলমহলের মানুষ সভ্যতার এবং শহর থেকে আস্তে আস্তে সরতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ছেলে বা মেয়ে নিজের ভাষাকে বাঁচিয়ে সেই অলচিকি লিপিতে যদি পড়াশোনা করতে চায় তাহলে সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দরজা দিয়ে ঢুকতে পারবে না। এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গঠন করা হয়নি। আপনাদের শুনে লজ্জা লাগবে যে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু 1977 এই ঝাড়গ্রামের ভেটকুন্দ্রিতে একটি বিশ্ববিদ্যালয়, সাঁওতালি ভাষার বিশ্ববিদ্যালয় স্থাপন করে গেছিলেন। সেটাকে বাড়িয়ে তুলে সুন্দরভাবে পরিকাঠামো গঠন করার দায়িত্ব ছিল এই সরকারের। কিন্তু এই সরকার আসার সময় বলেছিলেন যে আমরা 900 স্কুল দেব, 1800 শিক্ষক দেব। কিন্তু আজকের দিনে দেখুন যে 900 কেন, 90টা স্কুল হয়নি, 1800 কেন, 180টা শিক্ষকও কিন্তু হয়নি, এবং পারমানেন্ট শিক্ষক নেই, সমস্ত প্যারাটিচার বা ওই ধরনের টেম্পোরারি টিচার দিয়ে চলছে। শুধু তাই নয়, পশ্চিম অঞ্চল উন্নয়ন বক্তব্য শোনা হচ্ছে কিনা, মাঝি মারোয়া বা মাঝি পারগানা যারা রয়েছেন আমার পাশে বসে রয়েছেন, এনাদের কতটা বক্তব্য শোনা হয়? এনা তো সমাজের মাথা, সমাজের মাথাকে বাদ দিয়ে বিভিন্ন খাতে, ক্লাবে বা অন্যান্য জায়গায় যদি আপনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকা খরচা করেন তাহলে একদিকে যেরকম দুর্নীতি হচ্ছে আরেকদিকে আদিবাসী সমাজকে সম্পূর্ণ বঞ্চনা করা হচ্ছে। শুধু তাই নয়, আদিবাসী সমাজের যে ধর্মীয় স্থান, জাহির স্থান, সেটাকে সুন্দরভাবে গঠন করা, পাথর দিয়ে বা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া তা না করে আজকে যদি ধরুন কবরস্থান ঘিরে দেন প্রাচীর দিয়ে, আজকে যদি হাই মাদ্রাসা বোর্ড হতে পারে উন্নয়নের জন্য, তাহলে আদিবাসী ভাই বোনেরা কেন পিছিয়ে থাকবে বলুন তো? তাদের জন্য তো কিছু করা হচ্ছে না, এমনকি ধর্মীয় স্থানের পাট্টাগুলো পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর কি বলবো, মানে এর থেকে বড় কি হতে পারে? ফিফথ শিডিউলে বিভিন্ন স্টেট, ঝাড়খণ্ড বলুন, বিভিন্ন স্টেট, হিমাচল বলুন, মধ্যপ্রদেশ বলুন, তেলেঙ্গানা বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, দে হ্যাভ ইনক্লুডেড দ্য আদিবাসী ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দ্য ফিফথ শিডিউল, হোয়াই নট বেঙ্গল? বেঙ্গলে একটা আদি সাঁওতালি ভাষাটাকে রাজ্য ভাষা বলে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গল। কিন্তু সরকারি আধিকারিক এই জঙ্গলমহলে যারা রয়েছেন, ডিএম বলুন, এসপি বলুন, তাদের ঘরের বাইরে কি অলচিকি লিপি ব্যবহার করা হচ্ছে? তাদের নাম থাকছে এসডিও বলুন, বিডিও বলুন, ভাষাটা তো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এবং আরও এরকমভাবে যদি চলতে থাকে তাহলে এই ভাষার অবক্ষয় হয়ে যাবে। এটা তো সম্পূর্ণ বঞ্চনা, এটা কমিউনিটিকে বঞ্চনা করা হচ্ছে। জঙ্গলমহল কোথায় হাসছে বলুন তো? 2 টাকা কিলোর চাল দিলে আর কতগুলো পচা পচা সাইকেল দিলে মানুষ কি অন্তর থেকে হাসতে পারে? আমাদের এখানে কর্মসূচি আজকে মানে পাঁচিয়াড়া সিভিল সিটিজেন ক্লাবের মানে তত্ত্বাবধানে আমাদের যে আদিবাসী জিতকর মহা অনুষ্ঠিত হয়েছে সেটাই আমরা খুশি, এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা সবাই এখানে সেই অনুষ্ঠানটাকে উপভোগ করছেন, এ বলে আমি মার্গি মাঝি পারগানার থেকে আমিও আনন্দিত। কর্মসূচি বলতে এই মানে ওই পরব নাচ আছে, নাংড়ে নাচ আছে, কারাম নাচ আছে, মানে এই এইগুলো আছে। একদিক থেকে বলতে গেলে তো জঙ্গলমহল এগিয়ে আছেন বলে মুখ্যমন্ত্রী বলেন, অ্যাকচুয়ালি আপনাদের দিক থেকে কি মনে হয় জঙ্গলমহল কি হাসছে এবং এগিয়ে আছে? জঙ্গলমহল মানে সঠিক বলতে গেলে এগিয়ে নেই, সেটা অনুভব মানে এটা মানে মানুষ অনুভব করছে যে জঙ্গলমহল এগিয়ে গেছে সেটা নয়, কিন্তু আমরা সেটা মনে করি আমাদের যে মাতৃভাষা, আমাদের যে ভাষা, সেই ভাষার পরিপ্রেক্ষিতে সরকারকে আমি নিশ্চয়ই অ্যাকশন করতে চাই। আমরা লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত শিক্ষক এবং পঠন পাঠন শীঘ্র মানে পরিপূরক হয় তার জন্য আমি আবেদন করছি। আপনাদের ভাষা নিয়ে প্রতিবাদ করে কিন্তু দেখা গেছে যে পদ অবরোধ করছে, এরপরে সামনেই পঞ্চায়েত নির্বাচন, কতটা প্রভাব পড়তে পারে? না, প্রভাব পড়বে অবশ্যই, মানে আমাদের লিপিটা, আমাদের যে ভাষাটা, এবং যে স্কুল মানে স্কুল নিয়ে যদি ঠিকমতো পঠন পাঠন না শুরু হয় সেটা তো একটু প্রভাব পড়বে আজীবন পক্ষ থেকে। আপনার নাম? গোরাচাঁদ হাসদা।